নিতে থাকেন, আমি আমি আসি বড় ভাই। জি নিহত তিন তিন আহত 10 জন দেন না আপাতত, আমি ভাইয়া কি জনপ্রতিনিধি? আরে কি নাজিম ভাই না, চেয়ারম্যান না? আচ্ছা আচ্ছা, পারভেজ 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 দেন দেন ভাইয়ার একটু দেন। হ্যাঁ এই যে সংঘর্ষ হবে তো, এখানে আসলে ওর নাম পাল্টাই বলতে হবে। হ্যাঁ ওর ওর নাম পাল্টাই বলতে হবে। কেন পারভেজ বললে? ও আচ্ছা, হ্যাঁ বলতে হবে সংঘর্ষ হবে। আশরাফুল ইসলাম আমাদের এলাকার মধ্যে যেটা সত্য এটা বলি, আমাদের এলাকার মধ্যে হ্যালো, আচ্ছা আচ্ছা এক মিনিট পরে করলে ভালো হয়, আমি রেডি হইনি আবার। ওকে 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 বিস্ফোরণের প্রায় আধ ঘন্টা দেড় ঘন্টা সময় পার হয়েছে, 4:30 বা তার কিছুক্ষণ পরেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে এখানে যারা আছেন এলাকাবাসী তারা জানিয়েছেন। আমরা এখন কারখানাটির একটি অংশ দেখতে পাচ্ছি, কারখানাটির দেয়াল আপনি দেখতে পাচ্ছেন যে ভেঙে পড়েছে এখানে একেবারেই। এটি দেখে আসলে বোঝা যায় কতটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। একটি টিন দেখছি গাছের উপরে এসে পড়েছে, এখানে গাছটিও সাদা, আসলে অক্সিজেন পড়ে এখানকার আশেপাশে কোনো কেমিক্যাল হবে, কোনো রাসায়নিক বস্তু, পুরো বস্তুগুলো পড়েছে গাছের উপরে এসে। আমরা দেখছি যে আশেপাশে যে গাছগুলো রয়েছে প্রায় অনেক গাছেরই যে মাথা সেটি উড়ে গিয়েছে, কোনোটির গাছে যে টিন এসে পড়েছে, পাশেই দেখছি যে একটি ট্রাক যেটি হয়তো পণ্য নিতে এসেছিল এখানে অক্সিজেন প্লান্ট বা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেটি যাওয়ার কথা ছিল সেটি আছে, সেটিও একেবারে বিধ্বস্ত অবস্থা। আমরা জানি না আসলে এখানে চালকের কপালে কি হয়েছিল, এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। আমরা দেখছি যেই ট্রাকগুলো